2021 এর বিধানসভা ভোটে এক ঐতিহাসিক সাক্ষী থাকলো জনগণ। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করলো বাড়িতে বসেই, তবে এই সুযোগ সবার জন্য নয়। কালনাতে আজ দ্বিতীয়বার নির্বাচন কমিশনারের নির্দেশ মতন যে সকল মানুষ 80 বছরের ঊর্ধ্বে এবং যে সকল মানুষ বিশেষ চাহিদা সম্পন্ন তাদের ভোট নেওয়া হলো তাদের বাড়িতে গিয়ে। কঠোর নিরাপত্তার ব্যবস্থার সঙ্গে দেশের নাগরিক তার গণতন্ত্রের অধিকারের প্রয়োগ করলো। বৃদ্ধর পরিবারের পরিজনেরা নির্বাচন কমিশনারের এই ভোট দান প্রক্রিয়া খুব খুশি। ভোট নিয়ে হচ্ছে, পোস্টাল ব্যালট নিয়ে ভোট নিয়ে হচ্ছে। আচ্ছা, তো এটা কি নির্বাচন কমিশনের এই প্রথম? হ্যাঁ, এই প্রথম আমাদের এখানে ভোট নিয়ে হচ্ছে 222 পাটে। হ্যাঁ, যারা 81 বছর বয়স তাদের, আর যারা হ্যান্ডিক্যাপ হচ্ছে, যাদের হ্যান্ডিক্যাপ আছে, যারা যেতে পারছে না, তাদের ভোট নেওয়া হবে। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে যখন যেতেন আপনি রাস্তা দিয়ে ভোট কেন্দ্রে, তখন আপনার অসুবিধা হতো না? তখন হাঁটবার্তা যেতাম এখানে হিন্দুকাশ করে গ্রাম, আমার গ্রামে হাঁটতে পারছেন এখন? আর হেঁটে যেতে পারছি, কোমরে খুব ব্যথা। নির্বাচন কমিশনের এই উদ্যোগে আপনার কি মনে হচ্ছে, কতটা ভালো? ভালো,